হয়েছে দাদি? আচ্ছা, এইবারে কিভাবে করব? চল, এইবারে আমাকে করতে হবে হচ্ছে বেসিক্যালি সাবস্টিটিউশন। দেখা যাক কি সাবস্টিটিউশন করা যায়। বি প্লাস সি ইকুয়ালস টু এফ, এমন একটা কেন জি হচ্ছে এমন একজন ভাই, জি এক জায়গা ছাড়া কোথাও নেই। কোনটা কোনটা এত হোক, তারপরে তো ভাই আমার থেকে যাচ্ছে। জি আমার চলে আসছে একটা, জিটা তো মাত্র এক জায়গায় আছে, ইকুয়েশন সব ঠিক আছে। জি যদি মাত্র একটা ইকুয়েশন তাহলে দেখ জিকে বার করবো কিভাবে, কারণ জি এর সাথে তো অন্যজন রিলেটেড হয়ে যাচ্ছে। আবার ওই এফ যখন ওখানে আসছে, আচ্ছা এই ইকুয়েশন তো বিশাল বড় হচ্ছে। এই ইকুয়েশন অ্যাকচুয়ালি কিভাবে ব্যালেন্স করে বলে হচ্ছে ভাই, ক্লাস ইলেভেনে পড়বি রেডক্স রিয়াকশন আয়ন ইলেকট্রন মেথড। আচ্ছা এইবারে এক কাজ করা যাক, তো ইকুয়েশনের মধ্যে ভ্যালুগুলো বসিয়ে দেখা যাক বাকিটা করা যেতে পারে কিনা। এ ইকুয়ালস টু যদি 1 বসালাম, ডি ইকুয়ালস টু হাফ বসাই, ই ইকুয়ালস টু 1 বসাই, আমি অন্তত দুখানা পার্ট তো পাবো। চল ইকুয়েশনের মধ্যে আমি বসিয়ে দেখি। এ ইকুয়ালস টু আমি 1 বসাচ্ছি, ই ইকুয়ালস টু আমি 1 বসাচ্ছি, ডি ইকুয়ালস টু আমি হাফ বসাচ্ছি। দেখ আমি যদি এইটুকু পার্টও পাই তারপর দেখা যাক কি হতে পারে কিনা। আমি যেটুকু পেয়েছি সেটুকু দেখে আবার কাজে লাগানোর চেষ্টা করি একটু। এটাকে আমি করলাম ওটা, এই কষ্ট বসালাম কত 1, ডি কষ্ট বসালাম হাফ, এই কষ্ট 1, একটু চেষ্টা করা যাক হয় কিনা এরকম। আচ্ছা এটাকে যদি আমার কমপ্লিটলি করতে, তাহলে আমি জানি হাফ থাকলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতেই হবে, তাহলে সেই সূত্রে ধর 2 হলো, এটা 1 হবে, এটা হচ্ছে 2। এইবারে বাকিগুলো একটু মেলানোর চেষ্টা করি, দেখা যাক মেলে কি না। কাকে মেলাবো দেখ ভাই, MnSO4। তো MnSO4-এর ম্যাঙ্গানিজের আগে 2 থাকবে, ম্যাঙ্গানিজের আগে 2ই আছে, ম্যাঙ্গানিজ আমার মিলেছে, যেটা মিলছে আমি ম্যাঙ্গানিজের উপর রাইট দিচ্ছি এরকম, ম্যাঙ্গানিজ আমার মিলে গেল। পটাশিয়াম দেখ, K2 আগে 1 আছে, হ্যাঁ ভাই পটাশিয়ামের আগে 2 আছে, মিলে গেল পটাশিয়াম, তাহলে ম্যাঙ্গানিজ আর পটাশিয়াম মিলেছে। এইবার আমি নেক্সট টার্গেট কাকে করছি, সালফারকে আমি লাস্টে করবো, তার কারণ কি সালফার ভাই এখানে ব্যালেন্স করলেও মিলে যাবে, সালফার ভাই ওখানে একটা আলাদা আলাদা। তাহলে ভাই
এসোফর সালফার কটা হয়েছে টোটাল? সালফার ভাই এদিকে হচ্ছে আছে একটা, এবারে হাইড্রোজেন, হাইড্রোজেন নেমে লাস্ট পাবো অক্সিজেনের কথা হবে। অক্সিজেন, অক্সিজেন কটা আছে? 2 × 4 আটখানা। এখানে তো আমি কিছু চেঞ্জ করতে পারবো না, কারণ আমি 2 নিয়ে চলে এসেছি। 4 × 2 আটখানা হয়েছে অক্সিজেন। ওদিকে দিকে ওটা কটা আছে ভাই? 4, 4 × 2 = 8, 8 × 4 = 12, আর 1 = 13। তাহলে আমি এদিকে কিছুটা করতে হবে। চল তাহলে আমি কাজ করি কি, এদিকে তো আরও আছে, চারখানা আছে তো। তাহলে আমার এখানে 4 × 2 = 8 আছে, আমি এক কাজ করি এটাকে 2 দিয়ে করে দেখি। এটা 4 × 2 = 8 ছিল, আরও 2 দিয়ে করলাম, তাহলে 4 × 2 = 8 = 12টা হয়েছে। 12টা কি দিকে মিলবে? 4 × 2 = 8, 12 অলরেডি হয়ে গেছে, এটা মিলবে না। ঠিক আছে, তাহলে এটাকে আমি 3 দিয়ে করছি। কোথায় কী হচ্ছে? এটা 2 দিলাম, হ্যাঁ 4 × 2 = 8 আর 8 = 16, হ্যাঁ সরি 4 × 2 = 8 আর 4 × 2 = 8, 8 = 16 হয়েছে, 16 হয়েছে। ঠিক আছে, লেফট সাইডে 16 হলো, এদিকে আমার কটা মিললো? 4 × 1 = 4, 4 × 1 = 4 আর 4 × 2 = 8, তাহলে 12টা হয়েছে। আরও চারখানা যদি আমার অ্যাড করতে হয় তাহলে আমি কী করবো? আমি তো 16টার সাথে 16টা যদি মেলাতাম তাহলে আমি এটা করে দিলাম হচ্ছে বলতে কি 4H2, বুঝা গেছে? আমি 16টার সাথে 16টা মেলালাম, দেখে আমি করলাম 4H2। এবার তাহলে আমার ধরো অক্সিজেন মিলেছে, এই সূত্রে আমার অক্সিজেনটা মিললো। অক্সিজেন মেলার পর আমি চেষ্টা করি হাইড্রোজেনটা কি মিলেছে, দেখা যাক। হাইড্রোজেন লেফট সাইডে কটা আছে? 2 × 2 = 4, 4 আর 2 = 6, এখানে কত হলো? 4 × 2 = 8, তাহলে এটা আমার করলে হবে না ভাই। তাহলে এটা আমার কি বুঝলাম, এদিকে আমার কটা হচ্ছে হাইড্রোজেন 2 আর 2 = 4 আর 2 = 6, এখানে কত হচ্ছে 4 আর 2 = 8। তাহলে ভাই এখন আমার কাছে রাস্তা আছে, এদিকে 8খানা এদিকে 6খানা, তাহলে এর সামনে যদি 2 বসে আমার মিলে যাবে হাইড্রোজেন। 2 × 2 = 4 আর 2 = 8, 4 সরি 2 × 2 = 4 আর 2 আর 2 = 4, 8খানা মিলে গেছে, মিলেছে ভাই। এখানেও 4 × 2 = 8 মিলে গেছে। লাস্ট পড়ে থাকলো সালফার, সালফার এবার মিলে যাবেই। দেখ সালফার কটা হবে এদিকে ভাই, কোথাও সালফার, এখানে দুখানা সালফার, এখানে দুখানা সালফার, চারখানা সালফার, এখানে সালফার একটা, দুটো সালফার, একটা সালফার, ইকুয়েশন ব্যালেন্স হয়ে গেল। তার মানে কি করলাম, যতটা আমার পসিবল ছিল, দেখেছিস তার মানে টেকনিকটা বুঝতে পারলি? যতটা আমার পসিবল ছিল তারপরে আমি ওটাকে অ্যাপ্লাই করে বাকিটা এবার নর্মাল মেথডে করলাম, বুঝা গেছে? তাহলে ভাই চোখ কান খোলা রেখে একটু করবো, যদি না মেলে আমি যতটা ভ্যালু পেয়েছি সেটা নিয়েই কাজে লাগাতে পারলাম। দেখতে পেরেছিস, যতটা পেয়েছি আমি ততটা নিয়েই কাজে লাগিয়ে দিয়েছি, বুঝা গেছে? বুঝলি নাকি শুধু এনজয় করলি ব্যাপারটা, নাকি কিছুই বুঝিস নি? দেখ 3টে অপশনের মতো কোনটা তোর জন্য অ্যাপ্লিকেবল সেটা দেখ, নাকি শুধু এবার দেখে দেখে টুকে রাখ, দেখে দেখে টুকে রাখে কোনো লাভ হবে না এই ইকুয়েশনটা। কীভাবে করলাম ভাই, যতটা পেয়েছিলাম তারপর তারা করতে পারছিলাম না ইকুয়েশন, যতটা পেয়েছিলাম সেটাকে আমি কাজে লাগিয়ে বাকিটা দেখ এগিয়ে গেলাম। আর যে ভ্যালুগুলো পেয়েছিলাম দেখ ওগুলোকে কোনো আর চেঞ্জ করলাম না, ওগুলোকে আমি চেঞ্জ করবো না, বুঝতে পেরেছিস? চল এটা তাহলে মানে দারুণ ছিল এটা, একটু কমন সেন্স অ্যাপ্লাই করলাম ভাই। 3টে ভ্যালু যখন আমি পেয়ে গেছি, বাকিগুলো এবার ইকুয়েশনের মধ্যে অ্যাপ্লাই করে দেখি না হয় কিনা। আমি আর বলতে পারছি না, ওরকম মনে নেই ভাই, একটা একটা স্টেপ করে বুঝতে বুঝতে গেছে। এখন যদি আবার দুম করে ফার্স্ট স্টেপে জিজ্ঞেস করিস কী হয়েছে, আমি বলতে পারবো না, পুরো স্টেপ বাই স্টেপ ব্যাপারটা গেছি। চল নেক্সট কোশ্চেন, নেক্সট আরেকটা ব্যালেন্স ছিল, পরের ব্যালেন্সটা তো মনে হয়ে যাবে, পরের ব্যালেন্সটা আমি আর করছি না। চল তারপর হচ্ছে ভাই, স্টেট দ্য অবজারভেশন অফ দ্য ফলোয়িং, আবার জিঙ্ক নাইট্রেট ইজ হিটেড, জিঙ্ক নাইট্রেটকে হিট করলাম, এটা আছে কি বইয়ের মধ্যে? ইফ জিঙ্ক নাইট্রেট ইজ হিটেড, জিঙ্ক নাইট্রেট ইজ হিটেড কোথায় আছে বলতো বইয়ের মধ্যে? লেড নাইট্রেট তো আছে, জিঙ্ক নাইট্রেট কোথায় আছে বলতো? জিঙ্ক নাইট্রেট জিগনাইটেড ইকুয়েশন তো দেখতে পাচ্ছি, আচ্ছা কি বইয়ের মধ্যে জিগনাইটেড এর ইকুয়েশন? জিগনাইটেড ইকুয়েশন তো আছে, মেটাল নাইট কিন্তু অবজারভেশন তো দেওয়া নেই। অবজারভেশন কি আছে? অবজারভেশন তো নেই, জিঙ্ক অক্সাইডের কালার।
আচ্ছা দেখ, মেটাল নাইট্রেট বলে দেওয়া আছে, পেজ নাম্বার হচ্ছে তোর বেসিক্যালি 26, বা পয়েন্ট নাম্বার যদি বলি তাহলে টু পয়েন্ট থ্রি এর মধ্যে যে ডিকম্পোজিশন রিয়াকশন আছে, তার মধ্যে এই ছকের মধ্যে মেটাল নাইট্রেটের রিয়াকশন আছে, মেটাল নাইট্রেট, ওই মেটাল নাইট্রেটের মধ্যে একটা রিয়াকশন আছে যে জিঙ্ক নাইট্রেটকে হিট করলাম। আচ্ছা এটা অবজারভেশন কি হবে, দেখো অবজারভেশন যখন আমি কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু দেখতে পাচ্ছি এর মধ্যে একজন আছে NO2, NO2-র কালার আমি জানি ভাই, NO2-র কালার হচ্ছে রেডিশ ব্রাউন, সেটা অন্য অনেক ইকুয়েশন আমি তো ইউজ করেছি, তাই না? NO2-র কালার রেডিশ ব্রাউন, কী বলবি, রেডিশ ব্রাউন গ্যাস ইজ এভলভড, ব্যাস অবজারভেশন কমপ্লিট, শর্টে কমন সেন্স অ্যাপ্লাই করে লিখলাম। পরেরটা, সোডিয়াম সালফেট ইজ অ্যাডেড টু লেড নাইট্রেট সলিউশন, তো লেড সালফেট ফর্ম হবে, সোডিয়াম সালফেট ইজ অ্যাডেড টু লেড নাইট্রেট সলিউশন, এটা কি তোর একদম ডাইরেক্ট ইকুয়েশনটা দেওয়া আছে? আমার মনে হয় আছে, লেড নাইট্রেট আর সোডিয়াম সালফেট। আচ্ছা কি লেড নাইট্রেট আর সোডিয়াম সালফেট? কোথায় আছে এটা একটু বলে দে। কি বলছি আমি বুঝতে পারছি না। লেড সালফেটের প্রেসিপিটেট পাবো সোজা কথা, লেড সালফেট, লেড সালফেটের কালার কি তোর বইয়ের মধ্যে কোথাও আছে? লেড সালফেট নেই, এটা আবার ক্লাস টেনে তো আছে, ক্লাস টেনে তো আছে, দেখি দি ক্লাস টেনে কোথায় আছে। এটা কোথায় আছে ক্লাস টেনে? ক্লাস টেনে হচ্ছে H2SO4 চ্যাপ্টার, তোকে বলে দিচ্ছি এই রিয়াকশন ক্লাস টেনে পাবি, সালফিউরিক অ্যাসিড বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার এখানে পাবি হচ্ছে লেড সালফেট, ঠিক আছে? লেড সালফেটের কালার লেখা রাখ হোয়াইট, লেড সালফেট কালার লেখ হোয়াইট, বেরিয়াম সালফেট কালার লেখ হোয়াইট, লেড সালফেট আর বেরিয়াম সালফেট দুজনেরই কালার হচ্ছে আমার হোয়াইট। লেড সালফেট ফর্মুলা হচ্ছে PbSO4, ক্যাপিটাল পি স্মল বি, দেন আমার SO4, লেড সালফেট হচ্ছে হোয়াইট। পরেরটা লাইক বেরিয়াম সালফেট, ক্যাপিটাল বি স্মল এ, তারপরে SO4, বেরিয়াম সালফেটেরও কালার সিম্পলি হোয়াইট লিখে রাখ, লাস্টে নাকি আর কার্ডিও হোয়াইট এটাকে বলে না, ঠিক আছে? চল তাহলে এটা গেল ভাই, এখান থেকে এক নাম্বার আবার গেল, লিখেছিস তাহলে ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন ইন হাইড্রেটেড ক্রিস্টাল অফ ওয়াশিং সোডা। ফর্মুলা ভুল থাকলেই মার্কস দেবে না, তোকে অঙ্ক তো অঙ্কটা দেখবে ভাই, যে তুই করেছিস না, তাহলে ঠিক আছে। NA2SO4, আচ্ছা বাই দ্য NA2SO4 .H কথা বলিস না, পার্সেন্টেজ অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, তাহলে বলতে এটা কীভাবে করতাম অ্যাকচুয়ালি, আমাকে 10খানা ওয়াটারেরই মাসই উপরে নিতে হতো, 10খানা ওয়াটারের মাস ডিভাইডেড বাই টোটাল সবার মাস ইন্টু 100 করলে ভাই পেতাম, আসবে আস। পরেরটা, স্টাডি দ্য ডেটা, কথা বলিস না, স্টাডি দ্য ডেটা গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোজ, ইলেকট্রন 2খানা, প্রোটন আছে 3খানা, নিউট্রন আছে। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, রাইট দ্য মাস নাম্বার, অ্যাটমিক নাম্বার, ইলেকট্রনিক কনফিগারেশন অফ এলিমেন্ট ডি। মাস নাম্বার তো পারো ভাই, এই কোশ্চেন আমি আর বলছি না ভাই, প্রত্যেকটা পারবো। সেকেন্ড কোশ্চেনটা, সিলেক্ট ফ্রম দ্য টেবিল আ পেয়ার অফ আইসোটোপস, কোনটা হবে সি আর ডি, তার কারণ নাম্বার অফ প্রোটন সেম, বুঝলি নাকি? করেছিস নাকি বন্ধু থেকে হল কালেকশন করেছিস? কোশ্চেন নাম্বার সি, রাইট দ্য ফর্মুলা অ্যান্ড টাইপ অফ বন্ড ফর্ম বিটুইন এ অ্যান্ড বি, কি
কি হয় বলতো, এ আর বি এর মধ্যে কোন টাইপের বন্ড ফর্ম হবে? এ আর বি এর মধ্যে কোন টাইপের বন্ড হবে? আয়নিক বন্ড হবে, ঠিকই বলেছি, কারণ এ হচ্ছে আমার মেটাল আর বি হচ্ছে আমার নন মেটাল, তাদের মধ্যে আমার হচ্ছে আয়নিক বন্ড। কোশ্চেন নাম্বার 4, ড্র দা অরবিট ডায়াগ্রাম ফর দ্য ফর্মেশন অফ অ্যামোনিয়া মলিকিউল। এই এই কোশ্চেন তো বহুবার করেছি ক্লাসে, অরবিট ডায়াগ্রাম ভাই ঘুরি ঘুরি আঁকতাম। চল তারপরে হচ্ছে, অ্যান এলিমেন্ট এ ফর্মস অ্যান অক্সাইড A2O3, হোয়াট ইজ দ্য পজিশন অফ এলিমেন্ট এ ইন দ্য পিরিয়ডিক টেবিল? অ্যান এলিমেন্ট এ ফর্মস অ্যান অক্সাইড A2O3, হোয়াট ইজ দ্য পজিশন অফ এলিমেন্ট এ ইন দ্য পিরিয়ডিক টেবিল? কী হবে? এই ধরনের কোশ্চেন ক্লাসে করেছিলাম, কোনো একটা ক্লাসে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখন করেছিলাম, করেছিলাম এই ধরনের কোশ্চেন। এই কোশ্চেনটা করা আছে, পাতা উল্টালে পেয়ে যাবি। কি বলছিস? এটা কেউ পারিসনি করতে? আচ্ছা, A2O3 তার মানে এর মাথায় আছে প্লাস থ্রি চার্জ। প্লাস থ্রি চার্জ যদি থাকে তার মানে ভাই বেসিক্যালি এর ভ্যালেন্সি হচ্ছে প্লাস থ্রি, তার মানে তিনখানে ইলেকট্রন ছাড়বে, তিনখানে ইলেকট্রন ছাড়বে মানে গ্রুপ 13-এ ধর আছে। তো হোয়াট ইজ দ্য পজিশন অফ দ্য এলিমেন্ট ইন এ ইন দ্য পিরিয়ড টেবিল? গ্রুপ নাম্বার 13। পিরিয়ড নাম্বার বলা পসিবল নয়, পিরিয়ড নাম্বার তো ভাই অনেকেই হতে পারে, এটা আবার আয়রনও হতে পারে কিন্তু, কারণ Fe2O3ও পসিবল। তো Fe2O3 যদি হয় তাহলে সেক্ষেত্রে আবার আমার গ্রুপ নাম্বার হবে হচ্ছে, আয়রন আছে কত নাম্বার গ্রুপে, কত নাম্বার গ্রুপে আছে বলতো আয়রন? দেখে বলিস না ভাই, দেখে বলিস না, তোকে মুখস্থ করতে বলেছিলাম, এটা তো দেবে না আয়রনের গ্রুপ নাম্বার, তো এই কোশ্চেনটা আয়রন দিয়ে অন্তত তোকে দেবে না। যাই হোক চল, ওটা ভাই ওটা গ্রুপ নাম্বার 13 সাফিসিয়েন্ট। হোয়াট উইল বি দ্য ফর্মুলা অফ ক্লোরাইড অফ এ? কী হবে? ক্লোরাইড অফ এ এর মাথায় প্লাস থ্রি চার্জ, তাহলে এর করেসপন্ডিং ক্লোরাইডটার ফর্মুলা কী হবে? AClIII, AClIII, ঠিক আছে। তারপরে কোশ্চেন কি বলেছে, অ্যান এলিমেন্ট এক্স হ্যাজ টু ইলেকট্রনস ইন এম শেল, ইট ফর্মস বন্ড উইথ অ্যান এলিমেন্ট ওয়াই হুইচ আর 7 ইলেকট্রন ইন ইটস থার্ড অরবিট, রাইট দ্য ফর্মুলা অফ দ্য কমপ্লিট কম্পাউন্ড ফর্ম। এম এর ভ্যালেন্স শেলে আছে দুখানা ইলেকট্রন, তার মানে ভ্যালেন্স হবে প্লাস টু, এম এর মাথায় চার্জ হবে প্লাস টু। ওয়াই এর ভ্যালেন্স শেলে আছে সাতখানা ইলেকট্রন, তার মানে একখানা ইলেকট্রন নেবে, তাহলে ওয়াই এর চার্জ হবে হচ্ছে কত? -1। তাহলে আমার ফর্মুলা কী হবে? X1 Y2 মানে XY2। তারপরে কোশ্চেন, হুইচ নিয়ারেস্ট ইনার্ট গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন এলিমেন্ট এক্স অ্যান্ড ওয়াই ওয়াইকোয়ার? এ ভাই পারবো করতে, এক্স কার মতন হবে। হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি অফ এক্স এলিমেন্ট? পারবো। গিভ রিজন অফ দ্য ফলোয়িং, আয়নিক কম্পাউন্ডস আর গুড কন্ডাক্টার্স অফ ইলেকট্রিসিটি ইন দেয়ার অ্যাকোয়াস অ্যান্ড মল্টেন স্টেট। এটাই কোনোদিনও করেছিলাম ক্লাসে, আয়নিক কম্পাউন্ড, এটা তো অ্যাকচুয়ালি ক্লাস 10-এর কোশ্চেন। হয়েছে কথাটা? হয়েছে, লেখ কোশ্চেন, লেখ হেডিং দে, অ্যাটমিক স্ট্রাকচার কেমিক্যাল বন্ডিং এর পার্টে হেডিং দে, আয়নিক কম্পাউন্ডস আর গুড কন্ডাক্টার্স অফ ইলেকট্রিসিটি, আয়নিক কম্পাউন্ডস আর গুড কন্ডাক্টার্স অফ ইলেকট্রিসিটি, আয়নিক কম্পাউন্ডস আর গুড কন্ডাক্টার্স অফ ইলেকট্রিসিটি ইন অ্যাকোয়াস অ্যান্ড মোল্টেন স্টেট, ইন অ্যাকোয়াস অ্যান্ড মোল্টেন স্টেট। আগে আমি তোকে মানেটা বোঝাবো, আয়নিক কম্পাউন্ডস আর গুড কন্ডাক্টার্স অফ ইলেকট্রিসিটি ইন অ্যাকোয়াস অ্যান্ড মোল্টেন স্টেট, ঠিক আছে। চল দেখি ভাই, আয়নিক কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ড মানে কি ভাই? আয়নিক কম্পাউন্ড মানে হচ্ছে, ধর আমার ভাই একটা আয়নিক কম্পাউন্ড আছে এক্স ওয়াই, যেখানে এক্সের মাথায় হচ্ছে সাপোজ প্লাস চার্জ,
y এর মাথায় হচ্ছে আমার মাইনাস চার্জ, এটা আয়নিক কম্পাউন্ড। দেখ আয়নিক কম্পাউন্ডের আমার কি হয় ভাই, দুখানা আয়নের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন হচ্ছে আমার আয়নিক কম্পাউন্ডের ফান্ডা ভাই, প্লাস আর মাইনাসের মধ্যে আমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। এইবারে যখন দেখবি, আমি তোকে বলেছিলাম যে ভাই আমার আয়নিক কম্পাউন্ড ফর্ম হয়, দেখবি এই কথাটা বলা আছে, আয়নিক কম্পাউন্ডে এই একটা আয়ন যে আমার একটা আয়নকেই অ্যাট্রাক্ট করছে এরকম কোনো কথা নেই। বলেছিলাম না ভাই 360 ডিগ্রি জুড়ে ভাই সবাই সবাইকে এরকম অ্যাট্রাক্ট করে আছে। তারপরে বলেছিলাম গুগলে একটা স্ট্রাকচার সার্চ করে দেখতে আয়নিক কম্পাউন্ডের, NaCl স্ট্রাকচার, এগুলো বলেছিলাম। তার মানে ভাই বেসিক্যালি অ্যাকচুয়ালি এক্স ওয়াইতে কিন্তু ভাই এক্স প্লাসের একদিকে যে একখানা ওয়াই মাইনাস এরকম গল্প নয়, এক্স প্লাসের চারিদিকে ভাই অনেক ওয়াই মাইনাস লেগে আছে, আবার ওয়াই মাইনাসের চারিদিকে প্রচুর এক্স প্লাস আমার লেগে আছে, এরকম আমার চলছে সিস্টেম জুড়ে। তার মানে ভাই এক্স ওয়াই এটা আমি তুই লিখি ঠিক আছে, বাট এইভাবে অ্যাকচুয়ালি হাই লেভেলে গিয়ে আর এটাকে বলা উচিত না যে ভাই আয়নিক কম্পাউন্ডের মধ্যে আমি একখানা এক্স ওয়াইকে সেপারেট করলাম, না এটা আমি করতে পারবো না। কেন? কারণ ভাই এক্সের চারিদিকে আমার প্রচুর ওয়াই, ওয়াইয়ের চারিদিকে প্রচুর এক্স, এরকম চলছে সিরিজ অফ জিনিসপত্র চলছে। তার মানে তুই ভাব এই যে এক্স ওয়াই মানে আয়নিক কম্পাউন্ডের যে নেটওয়ার্কটা, নেটওয়ার্কে দেখ আমার প্রচুর একটা স্ট্রং নেটওয়ার্ক ফর্ম হয়েছে, আমার আয়নিক কম্পাউন্ডের নেটওয়ার্কের মধ্যে একটা স্ট্রং নেটওয়ার্ক ফর্ম হয়েছে। কারণ কি ভাই সবাই এরকম সবার সাথে ইন্টারাকশনে লেগে আছে, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে আমার আয়নিক কম্পাউন্ডের গল্প গেল। আচ্ছা যদি আমি একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, ধর আমার কাছে একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড আছে হচ্ছে এবি, এ আর বি এর মধ্যে ধর আমার কোভ্যালেন্ট বন্ড ফর্ম হলো। দেখ ভাই এবি কোভ্যালেন্ট বন্ড ফর্ম হওয়ার পরে খেলা তো আমার এর মধ্যেই শেষ হয়ে গেল, কারণ এটা তো আর আয়ন নয়, এটা তো আমার দেখ এরকম জাস্ট একটা সিম্পল কোভ্যালেন্ট মলিকিউল। একটা এবির সাথে আরেকটা এবির তো কোনো ইন্টারাকশনের প্রশ্ন আসছে না, একটা এবির সাথে আরেকটা কোনো এবির তো কোনো ইন্টারাকশন আসবে না, যেরকম এখানে ছিল একটা এক্সের সাথে আরেকটা এক্সের, মানে এরকম চলছে পুরো সিরিজ, বুঝতে পেরেছিস? কোভ্যালেন্টের মধ্যে তার মানে আমার কী বলতো ভাই, একটা এবির সাথে আরেকটা এবির ইন্টারাকশন থাকে, সেটা আমি ক্লাস ইলেভেনে গিয়ে জানবো যখন পুরো ভ্যান্ডারওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন, তো ক্লাস ইলেভেনে আছে, ক্লাস নাইনে তোকে অত ওই জিনিসটা জানতে হবে না, ভ্যান্ডারওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন এগুলো ক্লাস ইলেভেনে আছে। তো দেখ কী বললাম, তার মানে এটা তো আমি বুঝতে পারছি ভাই, এখানে আমার ফোর্স অফ অ্যাট্রাকশন কার মধ্যে, একটা এক্স ওয়াই এর সাথে আরেকটা এক্স ওয়াই, ওই এক্স এর সাথে আরেকটা এক্স ওয়াই, ওই ইন্টারমলিকুলার, ইন্টারমলিকুলার, ইন্টারমলিকুলার মানে বুঝতেই পারছিস দুখানা মলিকুলের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক স্ট্রং আয়নিক কম্পাউন্ডে, আর কোভ্যালেন্ট মলিকুলে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অতটাও স্ট্রং নয়, যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা থাকবে সেটা আমার অতটাও স্ট্রং হবে না, উইক ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে, ঠিক আছে? তাহলে আমার আয়নিক কম্পাউন্ডে ফোর্স অফ অ্যাট্রাকশন ইন্টারমলিকুলার স্ট্রং, কোভ্যালেন্ট কম্পাউন্ডে আয়নিক ফোর্স অফ অ্যাট্রাকশন উইক। এইবারে ধর তোকে আমি বলেছি ভাই, তোর কাছে আছে ভাই একটা কন্টেনারের মধ্যে একটা আয়নিক কম্পাউন্ড আছে, ধর এক্স ওয়াই আছে, আরেকটা কন্টেনারের মধ্যে ধর তোর আছে হচ্ছে এবি। এবারে তুই ভাব, তোকে বললাম দুজনেই ধর সাপোজ আমার আছে হচ্ছে লিকুইড কন্ডিশনে, দুজনেই ধর আমার আছে হচ্ছে লিকুইডে, দুজনেই ধর লিকুইডে আছে, আমি ধরে নিয়েছিলাম দুজনেই হচ্ছে লিকুইড আছে, কোন টেম্পারেচার সেটা বাদ দিয়ে দুজনেই ধর আছে হচ্ছে লিকুইড। আচ্ছা এইবারে তুই ভাব, আমি বলছি কি ভাই তুই লিকুইডটাকে গ্যাসে কনভার্ট কর, তার মানে তোকে বাইরে থেকে হিট দিতে হবে, লিকুইড থেকে গ্যাসে কনভার্ট করব, তার মানে আমার কী বলতো দুখানা মলিকুলের মধ্যে ডিস্টেন্স বাড়িয়ে দেবো না কমিয়ে দেবো? বাড়িয়ে দেবো স্বাভাবিক, আমি জানি ভাই গ্যাসে গেলে ভাই আমার ওরা আরও দূরে দূরে চলে যায়। তাহলে তুই বলতো তো দেখি এটা না ওটা কোথায় তোকে বেশি অ্যামাউন্টে হিট দিতে হবে ওদেরকে দূরে দূরে করতে গেলে, এখানে আমার বেশি অ্যামাউন্টে হিট দিতে হবে, তার মানে ভাই আমার আয়নিক কম্পাউন্ডগুলোর ওই জন্য মেল্টিং পয়েন্ট হাই হয় স্বাভাবিকভাবে, আয়নিক কম্পাউন্ডগুলোর আমার কী হয় মেল্টিং পয়েন্ট হাই। একই ব্যাপার আমি যদি বলি সলিড থেকে লিকুইডে কনভার্ট করবো, তাহলে তো আমার মেল্টিং পয়েন্টের গল্প আসছে, আর দেখ ওখানে তো আমার ভাই ওদের মধ্যে অত স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন নেই, তাহলে আমার আয়নিক কম্পাউন্ডগুলোর মেল্টিং পয়েন্ট হচ্ছে হাই, আর কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলোর মেল্টিং পয়েন্ট হচ্ছে আমার লো। মনে থাকবে এটা, এই কোশ্চেন তোকে পরীক্ষাতে করতে পারে, ক্লাস টেনে তো করবেই, যে আয়নিক কম্পাউন্ডগুলোর মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট হাই হয় না কম হয়, আয়নিক পয়েন্ট আয়নিক কম্পাউন্ডগুলো আমার মেল্টিং পয়েন্ট হচ্ছে আমার হাই, আর কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলোর মেল্টিং পয়েন্ট হচ্ছে আমার লো। কেন? তার কারণ আয়নিক কম্পাউন্ডের মধ্যে আমার স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, বুঝা গেছে? বুঝেছিস? এবং এটা যেটা বললাম তুই কিছুটা খাতার মধ্যে এঁকেও রাখলি। আচ্ছা এটা কোথায় আছে? এটার অ্যান্সার লেখা আছে, চলে যা বইয়ের মধ্যে, অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড কেমিক্যাল বন্ডিং, অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড কেমিক্যাল বন্ডিংয়ে চলে গিয়ে তুই বার কর 4.15 কোভ্যালেন্ট বন্ড। তার উপরে দেখ আছে 4.15 কোভ্যালেন্ট বন্ড, তার ঠিক উপরে এক্সারসাইজ আছে, এক্সারসাইজের ঠিক উপরে দেখ নোট বলে লেখা আছে, নোট বলে কী লেখা আছে, ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডস আর হ্যাভ স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্যার আয়ন্স হুইচ ক্যানট বি সেপারেটেড ইজিলি
Thus, they are hard, brittle, crystalline solids consisting of ions. They are non-volatile, obviously বুঝতেই পাচ্ছি, non-volatile, high boiling and high melting point, ঠিক আছে? যে উড়ে পালিয়ে যায় না, যার মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট কম, সে তো আমার নর্মাল কন্ডিশনে ভাই গ্যাসে কনভার্ট হয়ে যাবে, ওরা হচ্ছে ভোলাটাইল, ঠিক আছে? তাহলে আমার কী হলো, তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করে যদি আয়নিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট হাই কেন হয়, ওরা তো উপরেই লেখা থাকলো অ্যান্সার, স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। এত অব্দি ক্লিয়ার? বুঝলি? মার্ক করে রেখেছিস? যারা যারা খুঁজে পাসনি তারা পাশের জনের দিকে মার্ক কর। অনুষ্কা খুঁজে পেয়েছিস? অনুষ্কা এই ও সরি অক্ষরা খুঁজে পেয়েছিস? তুই 4.15 খুঁজে পেয়েছিস? পাশের জনের খাতা দেখতে হবে, দেখ 4.15টা খুঁজে পা, আর তারপরে পাশের জনের একটা দেখে মার্ক করে ফেল, হয়েছে? চল এইবারে দেখ তোকে বলি, তাহলে আমার বোঝা গেল। এখন তুই ভাব, আয়নিক কম্পাউন্ডকে আমি যদি ওয়াটারের মধ্যে ডিজলভ করি, আমি তোকে বলেছিলাম এই জিনিসটা যখন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড বলেছিলাম, তখন বলেছিলাম ধর আমি আয়নিক কম্পাউন্ডকে করছি কি ওয়াটারের মধ্যে ডিজলভ, যদি আমি আয়নিক কম্পাউন্ডকে ওয়াটারে ডিজলভ করি তাহলে আমার কী হয় বলতো ভাই, এই ফোর্স অফ অ্যাট্রাকশনটা ভেঙে যায়, ওয়াটার গিয়ে আমার এই কাজটা করে, আয়নগুলোকে আমার সেপারেট করে দেয়। তাহলে আয়নগুলোকে সেপারেট কে করে বলতে, বেসিক্যালি ওয়াটার, তার মানে ওই এনএসিএল, তোর বাড়িতে যে নর্মাল এনএসিএল আছে সেটা তো সলিড, কিন্তু দেখ আমার জল যদি ওর মধ্যে দিই তাহলে আয়নগুলো আমার আলাদা আলাদা হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমার ভাই জল আমার দিতে হবে, তার মানে আমি অ্যাকোয়াস সলিউশনে যদি কনভার্ট করি তখন আমার হয়ে গেল আয়নগুলো সেপারেট। এইবারে তুই ভাব, তোর কাছে তো একটা অ্যাকোয়াস সলিউশন অফ আয়নিক কম্পাউন্ড আছে, তার মানে অ্যাকোয়াস সলিউশন অফ আয়নিক কম্পাউন্ড মানে কি ওর মধ্যে আমার আয়নগুলো সেপারেটেডভাবে আছে, তখন কিন্তু ওদের মধ্যে আর ওই ফোর্স অফ অ্যাট্রাকশন নেই, কমে গেছে, একদমই নেই অলমোস্ট, ঠিক আছে? যত আমি বেশি ডাইলিউট করবো, মানে যত বেশি জল অ্যাড করতে থাকবো, তত আমার এই ফোর্স অফ অ্যাট্রাকশন কমতে থাকবে, এত ভাই নর্মাল কমন সেন্স। তাহলে ভাই অ্যাকোয়াস সলিউশন যখন দিলাম তখন আমার কী হলো বলতো, আয়নগুলো আমার ফ্রি হলো, নাহলে তো ভাই আগে ভাই একজন আরেকজনকে টেনে রেখে দিয়েছিল। এইবারে তুই ভাব, আয়নগুলো ফ্রি হয়েছে, আয়নগুলো ফ্রি হয়েছে মানে আছে, এতক্ষণ তো ভাই সলিড হিসেবে ছিল, তাহলে যখন চার্জ পার্টিকেল হিসেবে বিহেভ করতে পারছে, এইবারে ভাই এরা আমার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে স্বাভাবিকভাবে, কারণ আমার আয়ন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, আয়ন হচ্ছে আমার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে সলিউশনের মধ্যে। তার মানে তুই ভাব, আমার যদি সলিড আয়নিক কম্পাউন্ড থাকে ওরা কিন্তু ভাই আমার কোনো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, সলিড আয়নিক কম্পাউন্ড আমার কোনো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। তাহলে কোন আয়নিক কম্পাউন্ড আমার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে? ফার্স্ট আমি ভাবতেই পারি যে লিকুইড স্টেটে যারা আছে তারা করতে পারবে, অ্যাকোয়াস যারা আছে তারা করতে পারবে, আরও একটা টাইপের করতে পারবে কারা দেখ, তাহলে আমি সলিডটাকে জাস্ট হালকা হিট করলাম, সলিডটাকে হালকা হিট করলে কী হবে বলতো, সলিড আমার মোল্টেন স্টেটে যাবে, মানে গলে যাচ্ছে, বুঝতে পেরেছিস? গলে যাচ্ছে মানে কী বলতো, ওদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কমছে, ফোর্স অফ অ্যাট্রাকশন কমছে মানে আমার আয়নগুলো ফ্রি হচ্ছে, ওটাকে বলেছে আমার মোল্টেন স্টেট। তার মানে বেসিক্যালি আয়নিক কম্পাউন্ড আমার অ্যাকোয়াস সলিউশন বা মোল্টেন স্টেটে আমার হচ্ছে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। এটা কোথায় লেখা আছে? ওই পয়েন্টটার ঠিক দেখ নিচেই লেখা আছে, দে ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন দ্য সলিড স্টেট বাট দে আর গুড কন্ডাক্টার্স অফ ইলেকট্রিসিটি ইন দ্য ফিউজড অর ইন অ্যাকোয়াস স্টেট, ঠিক আছে? ফিউজ মানে মোল্টেন, ওকে? চল তাহলে কিন্তু কেন কেনর অ্যান্সারটা এখানে লেখা নেই, কেনর অ্যান্সারটা আমি তোকে বলছি, ক্লাস টেনের অ্যান্সার একবারে লিখে রাখছি। লেখ অ্যান্সার, লেখ আয়ন তো উইক হবেই, লাইক ইন সলিড স্টেট, ইন সলিড স্টেট কোশ্চেনটা আদৌ লিখেছিলি? ইন সলিড স্টেট স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন এক্সিস্ট, স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন এক্সিস্ট বিটুইন আয়ন্স, বিটুইন আয়ন্স, স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন এক্সিস্ট বিটুইন আয়ন্স, হয়ে গেছে? ফুল স্টপ দিয়ে লেখ, দিস ফোর্স উইকেন্স, দিস ফোর্স উইক ডাব্লিউ এস,
this force infused state FUACD infused state or in solution state and the ions become mobile মানে free ঠিক আছে and the ions become mobile তুই শুনেছিস মোবাইল ফ্যান এগুলো ফ্রিলি মুভ করছে and the ions become mobile এই হচ্ছে আমার অ্যান্সার বোঝা গেল ঠিক আছে তাহলে এই হচ্ছে আমার এই কোশ্চেনটার অ্যান্সার যে কোশ্চেনটা তোর স্কুলে করেছিল এটা অ্যাকচুয়ালি ক্লাস টেনের কোশ্চেন ক্লাস টেনের বোর্ড এক্সামে এসেছে এই কোশ্চেন চল পরের কোশ্চেনটা বলেছে অ্যালকালি মেটালস আর কেপ্ট ইন ইনার্ট সলভেন্ট এটা তো ভাই পিরিয়ডিক টেবিল চ্যাপ্টার আছে দেখি অ্যালকালি মেটালের মধ্যে লেখা আছে ওরা ওয়াটারের সাথে রিয়াকশন করবে ওই জন্য অ্যালকালি মেটালস আর কেপ্ট ইন ইনার্ট সলভেন্ট এটা হয়েছে হ্যাঁ চল পরেরটা কোথায় গেল পরেরটা কোশ্চেন চেঞ্জ করে দিয়েছে নাকি ড্র দ্য অ্যাটমিক অরবিটাল স্ট্রাকচার ফর দ্য ফরমেশন অফ এমজিসিএল টু ক্লাসে করা ভাই এমজিসিএল টু ক্লাসে করেছি তারপরটা রাইট দ্য অবজারভেশন হোয়েন অ্যামোনিয়াম ক্লোরাইড ইজ হিটেড অ্যামোনিয়াম ক্লোরাইড হিট করলে কী পাবো এটা কোথায় আছে বইয়ের মধ্যে আছে সেকেন্ড চ্যাপ্টারে এটা আছে বইয়ের মধ্যে আছে না হ্যাঁ আছে ভাই তারপর একটা ভাই পিরিয়ড টেবিলে কি বলছে আ কম্পাউন্ড ফর্মড বাই অ্যান এলিমেন্ট ইন পিরিয়ড টু অ্যান্ড এ হ্যালোজেন কি আ কম্পাউন্ড ফর্মড বাই অ্যান এলিমেন্ট ইন পিরিয়ড টু অ্যান্ড এ হ্যালোজেন নেম দ্য ফলোয়িং আচ্ছা ফার্স্ট তিনখানা পিরিয়ডের মধ্যে থাকবে এরকম বলেছে নেম অফ দ্য ফলোয়িং উইথ রেফারেন্স টু দ্য এলিমেন্টস অন দ্য ফার্স্ট থ্রি পিরিয়ডস অফ দ্য পিরিয়ড টেবিল আ কম্পাউন্ড ফর্ম বাই অ্যান এলিমেন্ট ইন পিরিয়ড টু অ্যান্ড এ হ্যালোজেন তা পিরিয়ড টুতে ভাই আমার তো কি বলছিস বল পিরিয়ড টু এর একটা এলিমেন্ট আর হ্যালোজেনের মধ্যে একটা কম্পাউন্ড তো পিরিয়ড টুতে আমার ইয়েও আছে লিথিয়াম আছে বিরিলিয়ামও আছে লিথিয়ামের সাথে হ্যালোজেন কম্পাউন্ড ফর্ম হচ্ছে লিথিয়াম ক্লোরাইড হতে পারে হবে তো লিথিয়াম ক্লোরাইড কম্পাউন্ড ফর্মড অ্যান এলিমেন্ট ইন পিরিয়ড টু অ্যান্ড এ হ্যালোজেন যে কোনো হ্যালোজেন তো বলেছে তো বলেনি পিরিয়ড টু এর হ্যালোজেন